ক্ষমতাসীনরা দেশের গণতান্ত্রিক চেতনাকে ধূলিসাৎ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। দুপুরে আরইউ'তে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন তিনি। বলেন, শাসক গোষ্ঠী মুক্তিযুদ্ধকে হেলাফেলার বিষয়ে পরিণত করেছে। ক্ষমতাসীনরা বলছে বিএনপির আন্দোলন ব্যর্থ হয়েছে, তাই দেশবাসীকে দায়িত্ব নিতে হবে বলেও জানান বিএনপির এই নেতা। বলেন, জনগণকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে, তরুণদের এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন মেজর হাফিজ। এ সময় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি নিয়ে বলেন, জনগণ আজ দিশেহারা, বিএনপি ক্ষমতায় না থাকলেও নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে বিএনপিকেই দোষ দিচ্ছে সরকার। মুক্তিযোদ্ধাদের সবাই আসলেই আমি আবেগে আপ্লুত। আমরা চেষ্টা করেছি দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করার জন্য, অনেকাংশে সফল হয়েছে। আজকে জনগণ দিশেহারা, রমজান মাসে ইফতারি করা তাদের জন্য অনেক কঠিন হয়ে পড়ছে অধিকাংশ মানুষের জন্য। তরুণ মুক্তিযোদ্ধা জীবন বিপন্ন করে যুদ্ধ করেছে, আত্মাহুতি দিয়েছে, তাদের লক্ষ্য তো অর্জিত হয়নি। বর্তমান শাসক দল তারা জনগণের মধ্য থেকে গণতান্ত্রিক চেতনাকে ধূলিসাৎ করে দিয়েছে।